করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। 2021 এর নির্বাচন আজ শেষ হলো। 8 দফার নির্বাচন, বহু বিতর্কিত নির্বাচন, এবং সম্ভবত এই পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন, সেই 1952 পর থেকে এবারের নির্বাচনই ছিল সবচেয়ে দর্শনীয় অনেকগুলো কারণে। এক হচ্ছে যে এবারে মেইন কন্টেন্ডার যারা, অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, সেখানে কিন্তু বিজেপির আগমন ঘটেছে একেবারে সরাসরি। এর আগে পর্যন্ত আমরা দেখেছি 2019 লোকসভা ভোটে বিজেপি একটা জায়গায় লড়েছিল, কিন্তু তার আগে পর্যন্ত বিজেপি সেরকম কোনো জায়গা কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না। এবারের ভোটে 2021 বিধানসভা ভোটে সেই জায়গাটা কিন্তু আরো অনেক বড় হয়েছে। আজকে রাজ্যের শাসক দল, যারা 10 বছর ধরে এ রাজ্যে শাসক সরকার চালিয়েছে, সেই দলটার সরাসরি প্রতিদ্বন্দ্বী আজকে হচ্ছে বিজেপি। এবং বিজেপি এবারের এই বিধানসভার ভোটটাকে, পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটটাকে পাখির চোখ করে তারা কিন্তু লড়াইয়ে নেমেছে। অর্থাৎ যে কোনো ভাবেই হোক, যে কোনো রকম হাই ভোল্টেজ প্রচারের মধ্য দিয়ে হোক, এই রাজ্যটা তাদের এবারে জিততে হবে, এটা ছিল তাদের একটা টার্গেট। হাই ভোল্টেজ বলছি এই কারণে যে একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি একটা রাজ্যের নির্বাচনে 20 বার আসছেন, এটা খুব মানে বিসদৃশ্য, দেখা যায় না কখন। কিন্তু পশ্চিমবাংলায় আমরা এবারে সেটা দেখেছি। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার চেয়ে বেশি বার এসছে, বারে বারে এসছে। এক এক দিনে পশ্চিমবঙ্গের 4টি জেলাতে তিনি রোড শো করেছেন। আমরা দেখেছি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও কিন্তু বারে বারে পশ্চিমবঙ্গে এসেছেন। সেই সঙ্গে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা, রাজ্য স্তরের নেতারা তারা তো আছেন। এই এত হাই ভোল্টেজ প্রচার আমরা এর আগে কখনো দেখিনি। তার কারণ এই প্রতিদ্বন্দ্বীর বাজারে, প্রতিদ্বন্দ্বিতার বাজারে বিজেপি কখনো ছিল না। 2019 কিছুটা ছিল, আর 2021 দেখা গেল। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের এবারে নির্বাচনের আরেকটা বিশেষত্ব, সেই বিশেষত্বটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কখনো ধর্ম নিয়ে কোনো মেরুকরণ হয়নি। এবারের ভোটে কিন্তু ধর্ম নিয়ে মেরুকরণের ভোট হয়েছে। ধর্ম নিয়ে মেরুকরণের ভোট কেন বলছি, বলছি এই কারণে যে বিজেপি সে কিন্তু সংখ্যাগরিষ্ঠের যে ভোট, অর্থাৎ হিন্দু ভোট, তার উপর ডিপেন্ড করে সে লড়েছে এবং তার প্রচারের ধর্ম ছিল তাই। তৃণমূল, যাদের যারা অনেকটাই নির্ভর করত সংখ্যালঘু ভোটের উপর, যে ভোটটা একসময় কংগ্রেসের দখলে ছিল, সেই ভোটটা তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে কিন্তু পেয়ে এসেছে। তারাও কিন্তু এবারে সেই ভোটটার দিকে নজর দিয়েছিল, কিন্তু মাঝখানে সমস্যা হয়ে গেল। সিপিআইএম এবং কংগ্রেস যে জোটটি তৈরি করেছিল, সেই সংযুক্ত মোর্চায় এসে মাঝখানে যোগ দিল আব্বাস সিদ্দিকীর দল। অর্থাৎ একটা মুসলিম ভোট ব্যাংক, সেটা এবারে যোগ দিল সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে। এই যে ভোটের অঙ্ক, এই যে ভোটের ধর্মীয় মেরুকরণ, এটা এর আগে পশ্চিমবঙ্গে কখনো দেখা যায়নি। অর্থাৎ যখনই, যেটা হয়ে থাকে সর্বত্রই, যে যখনই দেখা গেছে যে ধর্ম নিয়ে মাতামাতি হচ্ছে, জাতি নিয়ে মাতামাতি হচ্ছে ভোটে, তখনই কিন্তু ভোটটা
কনসেন্ট্রেটেড হতে শুরু করে, জমাট বাঁধতে শুরু করে। এবং এবারে ভোটে সেটাই হয়েছে, একদিকে মুসলিম ভোট, তার সঙ্গে বামপন্থী ভোট, তার সঙ্গে কংগ্রেস ভোট, আর একদিকে তৃণমূলের নিজস্ব ভোট, সেখানে কিছু মুসলিম ভোটও আসবে, আর একদিকে হিন্দু ভোট। এই যে তিনটে ফ্যাক্টর, এই তিনটে ফ্যাক্টরের লড়াই এর আগে কখনো পশ্চিমবঙ্গে দেখা যায়। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যে পশ্চিমবঙ্গের ভোট মানেই অশান্তি। এটা আমাদের আজ প্রায় খুব কম করে হলেও ধরা যায় যে 72 সাল থেকে এই জিনিসটা আমরা দেখে আসছি, যে খুব শান্তিপূর্ণ ভোট কিন্তু পশ্চিমবঙ্গে আশা করা যায় না। আশা করা যায় না এই কারণে যে এখানে রাজনীতি জনগণকে নিয়ন্ত্রণ করে, জনগণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না। এটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দেখা যায়, এবং দেখা দেয় বলেই কিন্তু এখানে রাজনীতির লড়াইটা নির্বাচনী ময়দানে গিয়ে মারামারিতে পরিণত হয়, যেখানে বহু মানুষের প্রাণও যায় অনেক সময়। এবারের ভোটে কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশন 8 দফায় নির্বাচনটা করেছে। পশ্চিমবঙ্গ খুব ছোট রাজ্য, একটা ছোট রাজ্যের ভোট 8 দফায় আর কখনো কিন্তু কোথাও হয়েছে কিনা আমার অন্তত জানা নেই, পশ্চিমবঙ্গে তো হয়নি। এই প্রথম 8 দফায় একটা নির্বাচন হলো, এবং প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে, কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে, সিআরপিএফ আছে, বিভিন্ন আলাদা কেন্দ্রীয় ফোর্স আছে, বিএসএফ আছে, তাদের রেখে ভোট তোলো। এক একটা বুথে প্রচুর পরিমাণে সিকিউরিটি, প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ, প্রচুর পরিমাণে অবজার্ভার রেখে ভোট, যেখানে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হয়েছিল যে এটা একটা ভালো পদক্ষেপ, যে আমরা এবারে অন্তত ভোটটা নির্ভয়ে দিতে পারব। অর্থাৎ ভোট দিতে গিয়ে মার খেতে হবে না, চটথাপ্পর খেতে হবে না, ভোট দিতে গিয়ে বোমার আঘাত খেতে হবে না, ভোট দিতে গিয়ে গুলি খেতে হবে না, ভোট দিতে গিয়ে মাথা ফাটিয়ে ঘরে ফিরতে হবে না। এবারে কিন্তু এই 8 দফা ভোট গত এক মাস ধরে যা চলল, সেখানে কিন্তু গণ্ডগোল যে হয়নি তা নয়, কিন্তু সেই গণ্ডগোলের শতাংশের হিসেবটা এতটাই কম যে সেটাকে খুব মিনিমাম বলা যেতে পারে, ন্যূনতম গণ্ডগোল। খুব মারাত্মক গণ্ডগোল একমাত্র শীতলকুচি ছাড়া, কোচবিহারের শীতলকুচির একটি বুথে ছাড়া বাকি কোথাও সেইভাবে কোনো গণ্ডগোল দেখা দেয়নি। অর্থাৎ মানুষ কিন্তু ভোটটা দিতে পেরেছে, যার ফলে দেখা গেছে এবারে জেলা স্তরে, কলকাতায় বাদ দিয়ে বলছি, জেলা স্তরে কিন্তু 80% ওপরে ভোট বহু জায়গায় পড়েছে, 82, 83, 85, এমনকি 90% ভোটও কিন্তু এবারে কোথাও কোথাও পড়েছে। আজকে যে ভোট হলো শেষ ভোট, সেখানেও কিন্তু দেখা গেছে জেলা স্তরে 80% ওপর ভোট পড়েছে বেশিরভাগ জায়গাতে। কলকাতায় ভোট কিন্তু অন্যান্য বারের মতো এবারেও শতাংশের হিসেবে অনেকটাই কম, প্রথম দিকের পর্যায়গুলোতে 80 ওপর অনেকগুলো জায়গায় ছিল, কিন্তু তারপর সেটা কমতে কমতে 70-65 এসে দাঁড়িয়েছে। এটা কলকাতার একটা ট্র্যাডিশন। তার উপর কলকাতায় একটা করোনার যে সংক্রমণ দেখা দিয়েছে, অতি সংক্রমণ বলা যেতে পারে, তাতে কিন্তু অনেক মানুষ গৃহবন্দী হয়ে গেছে, তারা ভোট দিতেও যায়নি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মতো সাহসটা তারা দেখায়নি, এটাও একটা ফ্যাক্টর। এবারে প্রশ্ন হলো যে এবারে ভোটটা কি শুধু এই ফ্যাক্টর গুলোর উপরে ডিপেন্ডেন্ট? না, এবারে ভোটে আরো কতগুলো বিষয় আছে। সেটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা, এটা চিরকাল থাকে, সব দেশে সব রাজ্যে থাকে। অর্থাৎ একটা সরকার যখন দীর্ঘদিন রাজ্য সরকার চালাচ্ছে, তখন কিন্তু তার উপর নানা ধরনের মানুষের বিদ্বেষ তৈরি হয়, রাগ তৈরি হয়, অনেক কিছু এক্সপেক্টেশন তৈরি হয়, যেগুলো মেটাতে না পারলে তখন কিন্তু মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হয়। এরাজ্যে যেটা দেখা গেছে যে মমতা ব্যানার্জির সরকার, সেটা কিন্তু একটি জনপ্রিয় সরকার ছিল, 2011 সালে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে তারা এসেছে, কিন্তু তারপরে হাজার রকম উন্নয়ন প্রকল্প নিলেও দেখা গেল যে দুর্নীতির পরিমাণটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সেটা মানুষ নিতে পারল। অর্থাৎ মানুষ দেখল যে উন্নয়ন হয়তো কিছু হয়েছে, উন্নয়ন যে যে অর্থে আমরা উন্নয়ন বলি সেই অর্থে না হলেও
কিছু মানুষ কিছু সুবিধা পেয়েছে নানা ধরনের, কিন্তু মুশকিলটা হলো যে তার চাইতে মানে যে যেটুকু উন্নতির কথা আমরা বলছি তার চাইতে অনেক বেশি হয়েছে দুর্নীতি। রেশনের চাল নিয়ে দুর্নীতি হয়েছে, আমফানের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, গ্রাম সড়ক যোজনার নিয়ে দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে, বাড়ি তৈরি করা নিয়ে দুর্নীতি হয়েছে। এবং সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে দুর্নীতিটা একেবারে তৃণমূল স্তর থেকে তৈরি করে সর্বোচ্চ স্তর পর্যন্ত এই টাকা পয়সার খেলা হয়েছে। তার সঙ্গে যতটা উন্নয়নের কথা সরকার বলেছে সেই পরিমাণে উন্নয়ন কিন্তু চোখে পড়েনি। উন্নয়ন মানে কি? একটা আত্মনির্ভরতা। উন্নয়ন মানে হচ্ছে মানুষ নিজে খেটে রোজগার করবে, নিজের সংসার নিজে চালাবে, সেই পরিকাঠামোটা তাকে দেওয়া। আমার রাজ্যে গত 10 বছর কি পরিকাঠামো তৈরি হয়েছে? আমার রাজ্যে গত 10 বছরে একটা কারখানা আসেনি। আমার রাজ্যে গত 10 বছরে অনেকগুলো ইউনিভার্সিটি তৈরি হয়েছে, অনেকগুলো কলেজ তৈরি হয়েছে, কিন্তু শিক্ষক নেই, লাইব্রেরি নেই, ল্যাবরেটরি নেই। এই ধরনের নানা পরিকাঠামোগত অভাব নিয়ে কিন্তু মানুষের নানা অসন্তোষ ছিল, সেই অত অসন্তোষ গুলো ভোটে একটু কাজ করেছে। আবার অন্যদিকে বিজেপি যে মানে সার্বিকভাবে মানুষের কাছাকাছি পৌঁছতে পেরেছে তাও নয়, কারণ কেন্দ্রীয় সরকারেরও নানা দিক থেকে নানা ধরনের কাজের অভাব আছে। যা যা বলবে করবে বলেছিল তার অনেক কিছুই তারা করতে পারেনি। উদ্যোগ হয়তো আছে কিন্তু সবটা তো তারা করে উঠতে পারেনি, তা নিয়েও কিন্তু মানুষের ক্ষোভ আছে। এই যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং বিজেপি আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ, এই জায়গাটাতে দাঁড়িয়ে লোকে ভোট দিয়েছে। এবারে দেখা যাক যে সেই ভোটের ফলাফল কি হতে পারে। আমি 1991 সাল থেকে নির্বাচনী বিশ্লেষণ করে আসছি, সবসময় যে মিলেছে তা নয়, কিন্তু অধিকাংশ সময় সেটা মিলেছে। আমি এবারের ভোটের প্রত্যেকটা পর্যায়কে খুব গভীরভাবে লক্ষ্য করেছি, বিভিন্ন স্তরে মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্নভাবে সেগুলোকে অ্যানালিসিস করেছি, তাতে দেখেছি যে মানুষ কিন্তু একটা পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনটা যেটা বিজেপি বলছে আসল পরিবর্তন, সেই পরিবর্তন কিনা আমি বলতে পারবো, কিন্তু একটা পরিবর্তন চাইছে মানুষ। এই পরিবর্তনটা চাইছে কেন? চাইছে তার কারণ হচ্ছে মানুষ কিন্তু অনেকদিন বামফ্রন্টকে দেখেছে, 34 বছর। মানুষ তারপর গত 10 বছর ধরে তৃণমূলকে দেখেছে। এবার মানুষ কিন্তু একবার বিজেপিকে যাচাই করে নিতে চাইছে, এটা মনে হয়েছে কথা বলে মানুষের সঙ্গে। বিজেপিকে যাচাই করে নিতে চাইছে যে সত্যি তারা যে কথাগুলো বলছে, তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, নির্বাচনী ইশতেহারে তারা যেসব কথা বলেছে, বাজেট বক্তৃতায় তারা যেসব কথা বলেছে, সেগুলো সত্যিই তারা দেখাতে পারে কিনা। আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে, গত 53 বছর ধরে আমি 67 সাল থেকে ধরছি, 1967 সাল থেকে ধরছি, মাঝখানে 72 থেকে 77 বাদ দিয়ে আজ পর্যন্ত, এটা 53 বছর হচ্ছে। এই 53 বছর ধরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সবসময় শুধুমাত্র কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে গেছে, কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে রাজ্যের উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা কিন্তু নেয়নি তারা, কোনো সরকারই নেয়নি, বামফ্রন্ট নেয়নি, তৃণমূল নেয়নি, প্রথম দিকে একেবারে শুরুর দিকে যুক্ত ফ্রন্ট নেয়নি। শুধু কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে নানা রকম ঝগড়া ঝাঁটি অশান্তি এই চলেছে। এবং আমরা কেন্দ্রের অনেক প্রকল্প থেকে আমরা কিন্তু আমাদের রাজ্য বঞ্চিত হয়েছে। এবারে মানুষ যেহেতু দেখছে যে গত 2টো টার্মে কেন্দ্রে বিজেপি রয়েছে এবং বিজেপি এখন ভারতবর্ষে সবচেয়ে শক্তিশালী দল, সুতরাং একবার মানুষ দেখতে চায়, এটা কথা বলে মনে হয়েছে তাদের সঙ্গে, যে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি থাকলে আমরা একবার দেখি না যে রাজ্যের উন্নতি কতটা হয়। এটা একটা স্বাভাবিক চাহিদা মানুষের। এই সমস্ত প্রক্রিয়াগুলো যদি একটা সুসংহত ভাবে চিন্তা ভাবনা করা যায় তাহলে আমার হিসেব অনুযায়ী এবারে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা বিজেপিরই। আমি বলছি না একেবারে বিজেপি যেটা বলছে যে 200 পার হয়ে যাবে, আমি সেটা বলছি, কিন্তু আমার ধারণা 160-165 ন্যূনতম,
এই যে পরিমাণ আসন সংখ্যা কিন্তু বিজেপি পাবে। এক্সিট পোল বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো আজকে দেখাতে শুরু করেছে, আমি এক্সিট পোলে একদমই বিশ্বাসী নই, বিশেষ করে এই এজেন্সির দ্বারা তৈরিগুলো, কারণ আমার এতদিনের অভিজ্ঞতা সাংবাদিকতার জগতে সেটা হচ্ছে যে কখনোই এই এক্সিট পোলগুলো মেলে না, কালে ভদ্রে একটা দুটো মিলে গেছে বাই চান্স, কিন্তু অঙ্কের হিসেবে এই এক্সিট পোলটা একটা শুধুমাত্র টিআরপি বাড়ানোর খেলা, তার বাইরে কিছু নয়। আমরা যে সমস্ত প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছি সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি একটা দায়বদ্ধতা ছিল, এজেন্সির কিসের দায়বদ্ধতা, সো ন্যাচারালি তারা যেভাবে কাজ করবে সেই কাজের মধ্যে থেকে প্রকৃত ফলটা পাওয়া যায় না। আমি সেই এক্সিট পোলের ধারে কাছে যাচ্ছি না, সমালোচনাতেও যাচ্ছি না খুব বেশি, সেটা যে যার নিজের মতো করেছেন করুন, আমি আমার কথাই বলছি যে ন্যূনতম 160-65 বিজেপি পাবে, সরকার গড়ার জায়গায় সে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কিন্তু একদম মানে শূন্য হয়ে যাবে বাজার থেকে, তৃণমূলের কিন্তু বাজার আছে, আমার ধারণা 90-100 আসন এবারেও কিন্তু তৃণমূল পাবে, অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে যারা উঠে আসবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস। সিপিআইএম অনেক কথা বলছে, সংযুক্ত মোর্চা, আব্বাস সিদ্দিকী, কংগ্রেস, এই যে গোষ্ঠীটা তৈরি হয়েছে এরা অনেক কথা বলছেন, অনেক কিছু হিসেবে অঙ্ক করছেন, অনেক তথ্য দিচ্ছেন, প্রচারে অনেক কথা বলেছেন, আমরা সবাই শুনেছি, কিন্তু এরাও ওই 25-30-35 এর বেশি কিন্তু আসন পাবে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে দুটো প্রবল মানে একেবারে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তৃণমূলের খেলাই এবারে কিন্তু মূল খেলা, এবং মেরুকরণের খেলা এই দুজনই প্রধান প্রতিপক্ষ, এই জায়গায় দাঁড়িয়ে এই ফলাফল হওয়ার সম্ভাবনাই বেশি যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, প্রধান বিরোধী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে পাশাপাশি অন্যান্য দলগুলো থাকবে। সবচেয়ে যেটা বলার কথা যে এই হিসেব সামান্য এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু যেটা বলার কথা একজন মানে রাজ্যের একজন নাগরিক হিসেবে, রাজ্যের একজন খুব বলবো কি সাধারণ নাগরিক হিসেবে, এবং এতদিন সাংবাদিকতার স্বার্থে যে দায়িত্ব কর্তব্য পালন করে এসেছি সেই দায়িত্ব কর্তব্য পালনের স্বার্থে আমার বক্তব্য হলো যে কে জিতলো, কে হারলো, কে কটা আসনের এদিক ওদিকের জন্য ক্ষমতা হারালেন বা ক্ষমতা পেলেন, তার চাইতে বড় কথা পশ্চিমবঙ্গ কিন্তু একটা নতুন জায়গায় পৌঁছতে চায়, অর্থনীতি বলা হোক, রাজনীতি বলা হোক, সংস্কৃতি বলা হোক, সবকিছুর জায়গা থেকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, এবং সবটুকুই হারিয়েছি কিন্তু আমরা একটা অদ্ভুত রাজনীতির জন্য, যে রাজনীতিটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়, এই রাজনীতিটাকে কিন্তু বন্ধ হওয়া দরকার, অর্থাৎ সবকিছু ধ্বংসকারী রাজনীতিটা বন্ধ হোক, এবারে কিন্তু পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে, প্রকৃত উন্নয়নের পথে এবং প্রকৃত সংস্কৃতির পথে, যেখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং সংস্কৃতি সমান তালে পা দিয়ে এগিয়ে যাবে, এটুকুই আমার বক্তব্য। অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।